আসসালামু আলাইকুম আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সোনিয়াস লাইফস্টাইলে। অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হচ্ছে না, এবং আমার এক ভিউয়ার্স আপু উনি আমাকে ইনস্টাগ্রামে নক করে জানিয়েছেন যাতে রেসিপিগুলোকে, মানে আমি যে রান্না করি কিছু কিছু রেসিপি আকারে যাতে আমি শেয়ার করি, এতে আর কি ওনারা উপকৃত হতে পারেন, আর না হয় রেসিপি সহজে খুঁজে পাওয়া যায় না। তো আমি ভাবলাম যেহেতু অনেক দিন ধরে রেসিপিও শেয়ার করা হচ্ছে না, তো আজ আমি মালাই চপের রেসিপিটা আপনাদের সাথে আবার শেয়ার করি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি। আমি এখানে ডানো দুধটা ইউজ করেছি। তো আসলে ডানো দিয়েই আমি মিষ্টি তৈরি করেছি প্রতিবার, এবং বেশ ভালো ছিল। তো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন পরিমাণ। আমি দুইবারে হাফ টিস্পুন করে আমি দুবারে অ্যাড করেছি। তো বেকিং পাউডারটা আসলে বুঝে দিতে হবে, কারণ বেকিং পাউডারটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনার মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আজ আমি মালাই চপ তৈরির কিছু ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা মালাই চপ তৈরি করেন, তো আমি আশা রাখি যে একদম পারফেক্ট মালাই চপ তৈরি হবে। কারণ হচ্ছে এতে করে টিপসগুলো ফলো করলে শুধু মালাই চপ না, যে কোনো মিষ্টি খুব সহজে এবং সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। তো আমি এখানে 2 কাপ পরিমাণ মিল্ক পাউডারের জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, এবং 2টো ডিম অ্যাড করব। এবং মনে রাখবেন ডিমগুলো যাতে রুম টেম্পারেচারে হয়, ফ্রিজ থেকে নিয়েই সাথে সাথে এখানে অ্যাড করতে যাবেন না। তো আমি আমার মালাই চপ লাইফে ফার্স্ট টাইম যখন তৈরি করেছি সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আমি লাইফে ফার্স্ট টাইম মালাই চপ তৈরি করেছি মেবি আজ থেকে 5-6 বছর আগের কথা। তো প্রথমবার যখন তৈরি করেছি আমি 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে করেছি, কারণ একটু ভেবেছিলাম যদি নষ্ট হয়ে যায় বা কিছু। তো একদম খুব সুন্দর হয়েছিল, অ্যান্ড এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি সেকেন্ড টাইম আরেকবার তৈরি করতে গিয়েছি। গল্প করতে করতে আমি আসলে বেকিং পাউডারটা সেখানে একবারের জায়গায় আমি দুবার ব্যবহার করে ফেলেছি। আচ্ছা একটু বলে নিচ্ছি, আমি এখানে এখন 2টো ডিম অ্যাড করে নিব। তো আমি বেকিং পাউডার এখানে আমার 1/2 টিস্পুন দেওয়ার কথা ছিল, আমি প্রথমে 1/2 টিস্পুন দিয়ে মেখেছি, এবং পরবর্তীতে আমার মনে হয়েছে আমি মনে হয় বেকিং পাউডার দেইনি, আমি আরও 1/2 টিস্পুন দিয়েছি। তো এতে কি হয়েছে, যখন আমি মিষ্টিগুলোকে ছেড়েছি ওই লিকুইড মিল্কে, আমার মিষ্টিগুলো একদম পুরা ভেঙে গলে, মানে কি বলবো কি অবস্থা হয়ে গেছে, এত মন খারাপ হয়েছিল। তো তখন আমার মনে হলো যে আমি প্রথমবার বানালাম এত সুন্দর হলো, বাট সেকেন্ড টাইম কেন এমন হলো। তো আমি যখন আরেকবার ট্রাই করলাম তখন একদম পারফেক্ট হয়েছে আবার। তো তখন আমার মনে হলো যে হ্যাঁ, আমি বোধহয় আসলে 1/2 টিস্পুন করে দুবার দিয়েছি। আসলে এটা আমি ফার্স্টে বুঝতে পারিনি, আমার আম্মু আমাকে বললো যে তুমি বেকিং পাউডার 2বার দিয়েছো, আমি দেখলাম। তো এটাই আর কি, আমার মতো এরকম ভুল কখনোই কেউ করবেন না। তো আমার এটা আসলে ডিম দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্যানের নিচে বা কিছু রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট হাতটাকে ওয়াশ করে এসেই আমি মিষ্টির শেপ দেওয়া তৈরি করব। তো আমি একটু লম্বাটি করেই মালাই চপ করব, এবং বড় বড় সাইজ করেই তৈরি করব। এখানে আমি 6 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার মেজারমেন্ট কাপ। এই কাপের আমি 6 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়েছি। তো এখানে আমি এখন 1/2 টিস্পুন পরিমাণ এলাচ পাউডারটা ইউজ করব। আপনারা অনেকে চাইলে আস্ত এলাচও ইউজ করতে পারেন, 2-3টা এখানে অ্যাড করতে পারেন। তো আমার কাছে এলাচ পাউডার ছিল, তো আমি ওইটা 1/2 টিস্পুনের মতো এখানে অ্যাড করে দিচ্ছি। এলাচ পাউডারটা অ্যাড করে আমি এখন দুধটাকে জাল করে নিব। তো আমার এই তো লিকুইড মিল্কটা বয়েল হতে হতে আমি এখন মিষ্টির শেপগুলো দিয়ে নিব।
আমি আগে বলেছি আমি গোলাটে করব না, আমি লম্বা করে মিষ্টি শেপটা তৈরি করে নিব। হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে করে আমার হাতে লেগে না থাকে। তো এই তো আমি এখন মিষ্টি শেপ করে দিয়ে নিচ্ছি। মিষ্টি শেপটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, লম্বা করে গোল করে যেভাবে ইচ্ছে, ছোট বড় ইচ্ছে মতো করা যায়। তো আমার এখানে মোট 17টা মিষ্টি হয়েছে, আমি একটু বড় বড় সাইজ করেছিলাম। যদি আপনারা আরেকটু ছোট করে করেন তাহলে হয়তো বা 20-22টার মতো করে তৈরি করতে পারবেন। তো 2 কাপ মিল্ক দিয়ে প্রায় 20-22টার মতো মালাই চপ তৈরি করা সম্ভব। তো এই তো আমার মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এবং লিকুইড মিল্কটা প্রায় ফুটে উঠেছে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে 2 কাপের জায়গায় আরেকটু কম চিনি অ্যাড করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। কারণ আমার কাছে মনে হয়েছে যে 2 কাপ চিনিতে আমার কাছে মিষ্টিটা একটু বেশি মনে হয়েছে আরেকটু কম হলে ভালো হতো। তো যারা বেশি মিষ্টি পছন্দ করেন তাদের জন্য 2 কাপ একদম পারফেক্ট। চিনি দিয়ে দেওয়ার পর লিকুইড মিল্কটা আবার ফুটে উঠেছে, এখন আমি এখানে মিষ্টিগুলো ছেড়ে দিব। এখানে আরও একটি কথা মনে রেখে, যেটা আপনাদের মিষ্টিটা তৈরি করতে হবে, আমি কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই ফ্লেমে রেখেছি, এটাকে কমানো বাড়ানো বা কোনো কিছুই করা যাবে না, এতে করে আপনার মিষ্টিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো চুলার আঁচটা একদম একইভাবে রাখতে হবে। তো আমি এজন্য হাই ফ্লেমে রেখে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ মিষ্টিটাই তৈরি করব, এতে চুলোর আঁচটা আমার হাই ফ্লেমেই থাকবে, আমি এর মধ্যে লো করব না। তো আমার মিষ্টি সবগুলো দেয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ওইটাও খেয়াল রাখতে হবে যাতে দুধগুলো উপচে পড়ে না যায়, ঢাকনাটা বারবার উঠাতে হবে এবং লাগিয়ে দিতে হবে। এভাবে করে আপনি 4 মিনিটের মতো মিষ্টিটাকে একটু জাল করে নেবেন। এই তো আমার সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখা যাচ্ছে যে এভাবে উপরে উঠে আসছে দুধগুলো। তো তখন আমি হাঁড়িটাকে ধরে এভাবে নেড়ে দিচ্ছি এবং একটু পরপর ঢাকনাটাকে উঠিয়ে দেব যাতে করে এটা পড়ে না যায়, এবং বেশি উপরে উঠে গেলে দেখা গেছে মিষ্টিগুলো ভেঙেও যেতে পারে। আরও একটি কথা, যখন আপনারা এই মিষ্টিটা তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন হাঁড়িটা একটু বড় সাইজের নেয়ার। যেমন আমার হাঁড়িটা কিন্তু যথেষ্ট বড় ছিল, কিন্তু আমার এখানে মিষ্টিগুলো ফুলে এমনভাবে বড় হয়ে গেছে যে একটার সাথে একটা আসলে চাপ খেয়ে ভেঙে যেতে পারে। আমার এখানে মেবি 17টা থেকে আমার একটা মিষ্টি একটু ভেঙে গিয়েছিল, মানে আমার হাঁড়িটা আরও বড় হওয়া প্রয়োজন ছিল। যাই হোক, এখানে আমি 1/2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে একটু ঘন করে গুলিয়ে নিচ্ছি। আমার গুলিয়ে নেওয়া মিক্সচারটা আমি এখন অ্যাড করব না, আরও একটু পর। আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 মিনিট এটাকে জাল করব এবং ঢাকনাটা সরিয়ে খোলা রেখে আরও 4 মিনিট আমি এটাকে জাল করে নেব। তো আমার 4 মিনিট এখনও হয়নি, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আরও একটি বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে হাঁড়িতে যে মিষ্টিগুলো বয়ল হচ্ছে এর মধ্যে কোনো মতেই চামচ ব্যবহার করা যাবে না, কারণ এই সময় মিষ্টিগুলো একদম সফট থাকে। তাই দেখুন আমি নেড়ে দিচ্ছি কিন্তু হাঁড়িটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে কোনো চামচ ব্যবহার করব না, এতে করে মিষ্টিগুলো একদম সফট থাকে, ভেঙে যাবে। তো আমার 4 মিনিট হয়ে গেছে, আমি কিছুক্ষণ এমনিও জাল করে নিয়েছি, এখন আমি মিক্সচারটাকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে আমি এটাকে নামিয়ে নেব। লিকুইড মিল্ক যেটা গুলে রেখে দিয়ে দিলাম ওইটা দেওয়াতে আসলে আপনার মালাই চপের যে মালাইটা আছে ওইটা একটু ঘন হবে, আর না হয় ওইটা একদম পাতলা থেকে যায়।
এই তো আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। এরপর এই তো আমি একটু সার্ভিং ডিশে আমি এখন সাজিয়ে নিচ্ছি। একটু এখানে আমি কাঠবাদাম কুচি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি মিষ্টিটাকে। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এবং আমি এটাও আশা রাখি যে একদম পারফেক্ট মালাই চপ আপনারা তৈরি করতে পারবেন। আর আপনারা চাইলে মিষ্টিটা নামানোর আগে সামান্য পরিমাণ গোলাপ জল ব্যবহার করতে পারেন, এতে করে স্মেলটা ভালো আসবে। বাট গোলাপ জল ব্যবহার না করলেও সমস্যা নেই, এতে করেও মিষ্টির স্মেলটা বেশ ভালো আসবে। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।